ঘটনা ঘটছে আজকে বিকাল 4:30 সময়। আমি নবনির্বাচিত প্রতাপগড়ের বিধানসভার নির্বাচিত আমি জনপ্রতিনিধি। আমার আজকে সকাল থেকেই আমার বাড়ি যেখানে পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিলা, এই এলাকার মধ্যে এলাকার যারা দুর্বৃত্তরা আছে, আমরা দুর্বৃত্তই তাদেরকে বলি, তারা সকাল থেকে এলাকার মধ্যে আজকে তারা বিভিন্নভাবে আপনার মাইক বাজিয়ে তারা উল্লাস আনন্দ শুরু করে দিয়েছে। এবং যখন আস্তে আস্তে সেটা দিন গড়িয়ে যাচ্ছে, ঠিক তারা বিকালের টাইম থেকেই তারা শুরু করছে মানুষের একটা আক্রমণ। তাই ভাত জানি আমি ব্যক্তিগতভাবেও আমার পরিবার তারা আজকে ঢুকে আক্রমণ করেছে, গেট ভেঙেছে, বাড়ির যে টিনের বাউন্ডারি বেড়া ছিল ওইগুলো আক্রমণ করেছে এবং বাড়ির ঢুকে মার উপর ঝাঁপিয়ে পড়েছে। মা বারবার বলেছে তোর ছেলেকে বের করে দে, রামুকে বের করে দে, রামুকে বের করে দে, তাকে আমরা শেষ করে ফেলবো, এই কথা তারা বারবার বলছে। মা বলেছে আমার ছেলে তো তার বউকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছে বা কোনো কথা শুনছে না। সেই জায়গায় মা মানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। পাড়া প্রতিবেশী তারা সবাই এসে মাকে জল দিয়েছে, একটু বসিয়েছে, জল টল দিয়ে বসিয়েছে। তাই আমি খবর পেয়ে বাড়ি থেকে মাকে তুলে এনে আজকে এখন আইজি হাসপাতাল নিয়ে এসেছি। ডাক্তার দেখে বলেছে ওনার পটাশিয়াম কমে গেছে এবং ওনার প্রেশার অত্যধিক বেড়ে গিয়েছে, তো বলেছে ভর্তি থাকার জন্য তো মাকে ভর্তি করালাম, এখন আইজিএম হাসপাতালে মা আছে। তো আমি বলবো যে এই রাজ্যের মধ্যে মানুষ যে একটা মানে শান্তির পরিবেশ মানুষ চেয়েছিল, আজকে সেই অশান্তি আবার মানুষের কাছে, সেই আজকে মানুষ আজকে সেই অশান্তির মধ্যে মানুষ আছে। কোথাও শুধু আমার পরিবার না, আমার প্রত্যেক বিধানসভা সহকারে প্রত্যেক বিধানসভা মানুষের এমন কোনো বাড়ি নেই যে বাড়িটা তারা আক্রমণ করছে না। মানুষের রুটি রুজির উপর তারা হাত বসিয়েছে, মানুষের দোকানপাট পুড়িয়ে দিয়েছে, মানুষের গবাদি পশু পুড়িয়ে দিয়েছে, আমাদের পোলট্রি যারা মানে যুবকরা যারা যাদের মানে রুটি রুজির জন্য তারা একটা ছোট ব্যবসা করে এই ব্যবসার উপর তারা পুড়িয়ে দিয়েছে, রাবার বাগান পুড়িয়ে দিয়েছে। আমাদের একজন সদ্য এক মাসের সদ্য সমাপ্ত এক মা, আমাদের পাড়ার ছোট বোন, তার ভাইকে না পেয়ে বোনকে মেরে দিয়েছে, আপনারা সেটা দেখেছেন টিভির পর্দার, সেটা আমার বাড়ির পাশেই মেয়েটার বাড়ি প্রতিমা সরকার, ওকেও প্রচণ্ড মেরেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। তো এই ধরনের পরিবেশ এখন আমার বাড়ির পরে, আমার বাড়ি আক্রমণ পরে আমাদের আরও অনেকগুলো বাড়িতে গেছে। দুলালদেব যার বাড়ি মধ্যপ্রতাপগড় জুয়াসলাভ, তার বাড়ির বাইক পুড়িয়ে দিয়েছে, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারপর আমাদের যুব নেতা অরূপ দত্ত, তার বাবার নাম জগন্নাথ দত্ত, ওর বাড়িতেও গিয়ে সেটা আক্রমণ শুরু করে দিয়েছে। কোনো বাড়ি বাদ দিচ্ছে না, যারা আমরা বামপন্থী মতাদর্শী বিশ্বাসী, যারা আমরা বামপন্থী কাজ সংগঠনে কাজ করি, তাদের কেউকে তারা রেহাই দিচ্ছে না, প্রত্যেকের বাড়িঘর তারা পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। কোনো ধরনের মামলা? হ্যাঁ, অবশ্যই আমরা মামলা করবো, যারা আক্রমণ করেছে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করবো।